করোনায় আক্রান্ত সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মসজিদে মসজিদে দোয়া কামনা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল জুম্মাবাদ বিভিন্ন মসজিদে অসুস্থ দীপু চৌধুরী এবং তার অসুস্থ পরিবারবর্গের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। নারায়ণগঞ্জস্থ মতলব আওয়ামী লীগ পরিবারের সদস্যগণ গতকাল নারায়ণগঞ্জে আরেকটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোভান সরকার শুভা, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জহির রায়হান, উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ডিসি মিজান, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন মিয়া সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন, শাটনল ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন, এখলাসপুর ইউনিয়ন এবং মতলব দক্ষিণ পৌরসভা ও খাদেরগাঁও ইউনিয়নও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকলেই অসুস্থ দীপু চৌধুরী এবং তার পরিবারের জন্য সুস্থতা কামনা করেন।